নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় সকলে ভালো আছেন। আজকে আমি ঘোষ কিচেনে নিয়ে এসেছি চিকেন পকোড়ার রেসিপি। এই পকোড়ার রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। চিকেন পকোড়া বানানোর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটাকে এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। চিকেন পকোড়ার জন্য 2টো স্টেজে ম্যারিনেট করতে হয়। আমি প্রথমে ফার্স্ট স্টেজটা ম্যারিনেট করে রাখব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পকোড়া কালার করার জন্য দিয়ে দেব কাশ্মীরি মির্চ, মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এবং পাতিল মধ্যে এরপর দিয়ে দেব পাতিলেবুর রস। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটা 15 থেকে 20 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। ফার্স্ট স্টেজ ম্যারিনেটটা 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি সেকেন্ড স্টেজ ম্যারিনেটের জন্য দিয়ে দেব এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার, পকোড়াটা আরো ক্রাঞ্চি করে তোলার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণে সুজি, দিয়ে দেব চাট মশলা 1 চামচ পরিমাণে, 1টা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব এর মধ্যে, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কার কোঁচা, এবং এরপর আমি এর মধ্যে 1টা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকেও আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। ম্যারিনেট করা 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই পকোড়ার এই চিকেনগুলোকে আমি এক এক করে ফ্রাই করে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চিকেন পকোড়া ফ্রাই করার সময় কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, কারণ পুরো হাইতে রাখলে এটা ক্রাঞ্চি ভাবটা খুব একটা আসবে না। আমি এরকম ভাবে প্রথমে তেলে একটু ধরে নিয়ে তারপর আস্তে আস্তে এটাকে ছেড়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে দেব। পকোড়াগুলো কিন্তু সব পাটা ভালোভাবে লাল করে ভাজতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে ভালো করে এটা নেড়ে দেখতে হবে। ভালো লাল হলে ওপরটা ক্রান্তি ভাব থাকে আর ভেতরটাও জুসি থাকে। এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটা চপ্পটা তুলে নেব। চপ্পটা ভালো লাল মুখ মুছে হয়েছে।